আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা, ঠিক কিনা? ভালো না বাসলে বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, যে যাকে বিয়ে করবে সে যেন তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়। এটা সুন্নাত। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে। কে ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবে না? কথা বলেন না কেন? আব্বা আম্মা একটা ধৈর্য নিয়ে আসছে, তারপরে কবুল বলা যাবে? এগুলোর জন্য এদেশের ডিভোর্সের রেট বাড়তেছে। ছেলেমেয়েদেরকে ওপেনলি একে অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না। বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা দেখার সুযোগ করে দিবে। যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে, ঠিক কিনা? এজন্য স্কলাররা বলে, ইদালা চাকনা লা তাতাজাওয়াজ, যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না। আল্লাহ কোরআনে বলে নাই ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাস।